বুড়ির এক পা গেছে কবরে, তারে বাঁচানোর জন্য তুমি উতলা হয়ে গেছো। কি হলো, তুমি ব্যাগ গুছাতেছো কেন? দুই এক লাখ টাকা কেন? তোমার মার ভাগে তো তিন চার লাখ টাকা পড়বো, পুরোটাই দিয়ে দাও, আমি যাইতেছি। আর তুমি কি পাগলামি করতেছো এসব? পাগল হয়ে গেলে নাকি? আর আমার জন্য আমি টাকা দিমু এটা তোমারে কে কইছে? আমি নিজের কানে শুনছি, তুমি জমিলার লগে কথা কও, বাড়ির পিছনে আমারে লুকায়া। ভাবছিলা ইয়াসমিন টের পাইব না, যে আমার জীবনটারে তেনা তেনা বানাই ফেলাইছে, তুমি তারে বাঁচাই পারছ। ঠিক আছে, বাঁচাও, তাই আমার এই মুখ তুমি আর কোনো দিন দেখবা না। আর কি করতেছো এইসব? তোমার ছাড়া আমি থাকুম কেমনে? কেন, ব্যাল গাছ লয়ে থাকবা? বুড়ির এক পা গেছে কবরে, তারে বাঁচানোর জন্য তুমি উতলা হয়ে গেছো। তুমি এরম করতেছো কেন? আমার কথাটা শোনো। সরাসরি দিন শেষ, আমারে যাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তোমারে লুকায়া জমিলার লগে কথা কওয়াটা আমার ঠিক হয় না, আমার ভুল হয়েছে। আর টাকা? আচ্ছা ঠিক আছে, টাকাও দিব না, তাও তুমি যাও না। সত্য? সত্য। তাহলে তুমি আমার মাথা শুয়ে কসম করে কও। আরে হয়েছে, বুঝছি তোমার কসম করানো লাগবে না। আচ্ছা আচ্ছা, খারাপ 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 খারাপ। আচ্ছা আমি টাকা দিব না, কসম করতেছি। শুনো, তুমি আমার ভুল বুঝো না, আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আর মা বুড়ো হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবার পারে, ভালো মন্দ যে কোনো কিছু একটা হয়ে যাবে পারে। আর এই বয়সে তারা কাটাকুটি করানোটাও ঠিক হইব না, কষ্ট দেওয়া নেব না। কও, তার চেয়ে যে কয়দিন বাইসে আছে একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করো। শুনো, তুমি জমিলারে দুই তিন হাজার টাকা পাঠায় দাও, আর কও মার জন্য দুধ ডিম কলা এগুলো কিনে দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নগদ রকমারি অনলাইন বইমেলা, রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।